বাংলার জমিনের 5 লক্ষ মসজিদ থেকে প্রতিদিন 25 লক্ষ বার আল্লাহু আকবার আওয়াজ উচ্চারিত হয় যেই দেশের কোন মুসলিম শিশু জন্ম নিলে কানে আল্লাহু আকবার আওয়াজ দিয়ে আযান ঝোকানো হয় যেই দেশে কোন মুসলিম মারা গেলে আল্লাহু আকবার আওয়াজ দিয়ে তাকে জানাজা সম্পন্ন করা হয় যেই দেশে আযানের সুরে সূর্য ওঠে যেই দেশে আযানের সুরে সূর্য ডোবে ওই দেশে যদি কেউ আল্লাহু আকবার আওয়াজটাকে কেউ বিতর্কিত বলে ওর জন্মটাই বিতর্কিত কথা বলে ঠিক না কত কিছু হয় তোমার তাতে সমস্যা হয় না তোমার এলাকায় ডিজে পার্টি সারা কোনো বিয়ে বাদার অনুষ্ঠান হয় না তোমার এলাকায় ডিজে পার্টি সারা কোনো সামাজিক অনুষ্ঠান হয় না তোমার ঘরে সবসময় ভারতের স্টার জলসা জি বাংলা কিরণ মালা হিন্দি সিরিয়াল ফুল ভলিউমে চলে তাতে তোমার সমস্যা হয় না আযানের আওয়াজ শুনলে তোমার সমস্যা হয় বোঝা যাবে জন্মের পরে তোমার কানে আযান পৌঁছায় নাই অন্ধকারের পথ থেকে মুক্তি দেওয়ার প্রচেষ্টা করছি আমি তো আপনাদেরকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে নিয়ে আসার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি আপনারা আমার উপরে কেন রেগে গিয়েছেন বলেন তো দেখি তিনি বলছে তোমার উপরে রাখবো না কার উপরে রাখবো বলো তো দেখি আমরা 33 কোটি দেবতার পূজা করি আর তুমি বলছো 33 কোটি দেবতাকে বাদ দিয়া মাত্র এক আল্লাহকে বিশ্বাস করতে হবে রে আব্দুর রহমান আসমাই তোমাকে শুনে রেখে দাও 33 কোটি দেবতার পূজা করেই আমাদের চাওয়াগুলো পূর্ণ হয় না আমাদের পাওয়াগুলো পূর্ণ হয় না আর তুমি বলছো 33 কোটি বাদ দিয়ে মাত্র এক আল্লাহকে বিশ্বাস করতে হবে তাহলে আমাদের জীবনে দুঃখ দুর্দশা তো আরো নেমে আসবে চাওয়াগুলো পূর্ণ হবে না আব্দুর রহমান আসমাই বলছে রে জাতির লোকেরা আল্লাহর কসম করে বলে দেই 33 কোটি খোদা সব তোমার ভুয়া আর এই ভুয়া খোদার ইবাদত করে তোমরা কিছুই পাবে না এক আল্লাহ যদি সত্য হয় এক আল্লাহ যদি তোমার সৃষ্টিকর্তা হয় ওই আল্লাহর দাসত্ব আর গোলামি করে যা চাইবা আমার আল্লাহ তোমাকে সেটাই দিতে বাধ্য থাকবে জোরে কোন সুবহানাল্লাহ আমি এই কথাটা বলেছি আমাকে থামিয়ে দিলেন বলেন কাম টু মাই পয়েন্ট তোমার এই পয়েন্টের উপরে আমরা ছোট্ট একটা প্রশ্ন করব তোমাকে পরীক্ষা দিতে হবে কথা দিলাম এই ছোট্ট পরীক্ষায় যদি তুমি উত্তীর্ণ হতে পারো বেশি তর্ক করব না বেশি পেছাবো না বেশি সময় নষ্ট করব না এই ছোট্ট পরীক্ষায় পাস করতে পারলেই আমরা তোমার হাতে হাত থেকে বাপ দাদা ধর্ম ছেড়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবো তিনি বলছেন এই কথা শোনার পরে অন্তরে শান্তি আসলো আমার বললাম কি পরীক্ষা বলো আমাকে আমি যখন এমন প্রশ্ন করলাম তিনি বলছে তুমি যে বললে এক আল্লাহর দাসত্ব আর গোলামি করলে সেই আল্লাহ মানুষের দুঃখ দুর্দশা দূর করে আর মনের চাওয়াগুলো পূর্ণ করে তাহলে আমাদের দেবতার কাছে আমরা একটা চাওয়া চেয়ে আসতেছি অনেক দিন ধরে আমাদের দেবতা আমাদের দোয়া কবুল করছে না তুমি তো তোমার রবের ইবাদত করো রবকে বিশ্বাস করো তাহলে তুমি তোমার রবের কাছে এই চাওয়াটা চাও দেখি তোমার রব পূর্ণ করে কিনা যদি আমার রবের মতো তোমার রব ফিরায় দেয় তাহলে বুঝবো আমার ধর্ম আর তোমার ধর্মের মধ্যে কোনো পার্থক্য নাই সব ধর্ম এক আর যদি মনে করি না তোমার ধর্ম তোমার রব তোমার দোয়াটাকে কবুল করে নিয়েছে তাহলে বুঝে নেব আমার মূর্তি আমার দেবতা সব মিথ্যা তোমার রব সত্য তুমি সত্য তোমার ধর্ম সত্য আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব তিনি বলছে কি চাওয়া বলো তো দেখি তিনি বলছে চাওয়াটা হলো এই যে আমাদের এলাকায় দীর্ঘদিন ধরে অনাবৃষ্টি চলছে আমরা অনাবৃষ্টি হওয়ার কারণে ফসলগুলো মারা যাচ্ছে গবাদি পশুগুলো না খেয়ে মারা যাচ্ছে আমরা না খেয়ে দিনাপাত করছি অন্য কষ্টের মধ্যে পড়ে গেছি একটু বৃষ্টি চাইছি আমাদের দেবতার কাছে বৃষ্টি দেয় না দেবতা তোমার আল্লাহর কাছে চাও তো দেখি তোমার আল্লাহ তোমাকে বৃষ্টি দেয় কিনা যদি দেয় তাহলে বুঝবো তোমার রব সত্য তোমার ধর্ম সত্য আমরা সত্য ধর্ম গ্রহণ করে নেব মুসলমান ভাইরা আমার লক্ষ্য করেন যুবক ভাইরা খুব কান কানা করে কথাগুলো শুনে নেন তিনি বলছেন যখন এমন চ্যালেঞ্জ আমাকে করলেন আমার 1450 বছর আগে বিশ্ব নবীর জীবনীর দিকে নজরটা চলে গিয়েছে আল্লাহ নবীকে যখন কোনো কাফের মুশরিকরা এইভাবে চ্যালেঞ্জ করত আল্লাহ নবী সঙ্গে সঙ্গে দুই রাকাত নামাজে দাঁড়িয়ে যেত দুই রাকাত নামাজে দাঁড়িয়ে তিনি ডাক দিয়া বলতেন আয় আমার আল্লাহ তোমার কাছে আমি আশ্রয় চাচ্ছি তোমার কাছে প্রার্থনা করছি আয় আমার মালিক তুমি এই কাফেরদের মুশরিকদের চ্যালেঞ্জের মোকাবেলায় আমাকে বিজয় দান করে দাও আমার আল্লাহ সঙ্গে সঙ্গে বিজয় দান করে দিত তিনি বলছেন আমিও ঠিক সেই কায়দায় দুই রাকাত নামাজ আদায় করে আল্লাহ পাকের কুদরতি পায়ে সেজদায় গিয়ে দোয়া করা শুরু করে দিয়েছি কিন্তু আমার দোয়াটা কবুল হতে এখনো দেরি হচ্ছে কেন আমি বুঝতেছি না বিশ্বনবী বলেছেন তুমি যখন সেজদা দাও তোমার কপালটা মাটিতে পড়ে তোমার কপালটা জায়নামাজে পড়ে অথবা তোমার কপালটা টাইলসের উপরে গিয়ে পড়ে যায় কিন্তু না 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 তুমি যখন সেজদা দাও কপালটা মাটিতে টাইলসে বা জায়নামাজের উপরে নয় সরাসরি মালিকের কুদরতি পায়ে গিয়ে পড়ে যায় জোরে কোন সুবহানাল্লাহ আর মালিকের কুদরতি পায়ে সিজদা দিয়ে যখন আপনি আল্লাহ পাকের কাছে কোনো কিছু চান আল্লাহ পাক তখন আপনার দোয়াটাকে কবুল করে নেয় আব্দুর রহমান সুমাইত বলছে আমি আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদা গিয়ে আমি চাইতেছি কিন্তু দোয়া কবুল হয় না চিন্তা করলাম বিশ্ব নবী কোন ফর্মুলা চেয়েছে আল্লাহ নবী হাদিসে বলেন তিনটা ফর্মুলা তোমাদের দেখা দেই যদি মনে করো ইমার্জেন্সি তোমার দোয়াটা কবুল করাইতে হবে কিন্তু তুমি পাপী তুমি অন্যায় করেছো তুমি পাপী আল্লাহ পাকের নাফরমান করে ফেলেছো কিন্তু তোমার দোয়াটা কবুল হচ্ছে না কিন্তু কবুল করাইতে হবে তাহলে
তাহলে তুমি তিনটা ফর্মুলা মেনে নিবে এই তিনটা ফর্মুলা মেনে নিয়ে যখন দোয়া করবে আমি নবী বললাম তুমি যতই পাপ করে খাগো কেন কেন আমার আল্লাহ পাক তোমার দোয়াকে অবশ্যই কবুল করে নেবে জোরে কোন সুবহানাল্লাহ আজীবন মনে রাখবেন এই তিনটা ফর্মুলা এই তিনটা ফর্মুলার আগে আল্লাহ নবী একটা শর্ত দিয়েছেন সেটা হলো তুমি অন্যায় করেছো পাপ করেছো গুনাহ করে ফেলেছো তোমার জীবনে অনেক পাপ অনেক গুনাহ অনেক অপরাধ এই অপরাধ থেকে তুমি তাৎক্ষণিক তওবা করে ফিরে এসে আল্লাহ পাকের কাছে জীবনে আর এই অন্যায় করবে না এটা ওয়াদা দিবে ওয়াদা দিয়ে তিনটা ফর্মুলা মেনে নিবে আমি নবী গ্যারান্টি দিচ্ছি তোমার দোয়া ফেরত যাবে না কবুল হবে জোরে কোন সুবহানাল্লাহ প্রিয় ভাইরা আমার এক নম্বর ফর্মুলা আল্লাহ পাক স্বয়ং নিজে শেখাচ্ছেন তওবা করে এসে এক নম্বর ফর্মুলা আপনি মেনে নেবেন সেটা হলো কি আল্লাহ পাক বলছে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা সূরাতুল আরাফ আল্লাহ পাক ডাক দিয়ে বলছে যখন তুমি দোয়া করবে দোয়াটা কবুল করাইতে হবে এমন সিচুয়েশন তারা জানেন যখন গানিমাল মুফতা সূরা হুজুরাতে 13 নম্বর আয়াত তেলাওয়াত করে ইংরেজিতে ব্যাখ্যা করতেছিলেন আর বলতেছিলেন রে পৃথিবীর মানুষরা ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম এই আয়াতের ব্যাখ্যা যখন করতেছিলেন মানুষের চোখ দিয়ে পানি চলে এসেছে ডাক দিয়া বলছে রে গানিমাল মুফতা ইসলাম ধর্ম সম্বন্ধে তুমি এত কথা বলছো তোমার রব সম্বন্ধে এত প্রশংসা করছো কোন রব যেই রব তোমাকে শরীরের অর্ধেকের বেশি অংশ দেয় নাই প্রতিবন্ধীরও একটা সাইজ আছে তোমার সেই সাইজটুকু তোমার রব দেয় নাই আর ওই রবের এত প্রশংসা করতেছো কেন রবের প্রতি কি তোমার কোনো অভিযোগ নাই গানিমাল মুফতা বলছে বলছেন কি আপনারা রবের প্রতি অভিযোগ এটা তো অসম্ভব ব্যাপার আমার রব আমাকে যা দিয়েছে এই কপালটা যদি বাকিটা জীবন মালিকের কুদরতি পায়ে সাজদা দিয়ে পড়ে থেকে কাটায় দেই কসম করে বলছি আমার রবের শুকরিয়া করে শেষ করতে পারবো না মানুষেরা পাগল বলে কি ছেলেটা এই মুসলিম যুবক বলে কি তার রব তাকে অর্ধেকের বেশি অংশ দেয় নাই শরীরের আর বলছে তার রব শুকরিয়া দিয়ে করে শেষ করতে পারবো না কি দিয়েছে তোমার রব বলো তিনি বলছে দেখো আমার রব যা দিয়েছে আমাকে তোমাদেরকে তা দেয় নাই আর আমার রবের নিয়ম হলো লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদিদ আমি যা তোমাকে যে দিয়েছি যেটুকু দিয়েছি যে পজিশনে দিয়েছি ওই পজিশন থেকে তুমি শুকরিয়ার আওয়াজ দাও আমি আল্লাহ কথা দিচ্ছি তোমার নিয়ামত যেটুকু আছে তার অনেক 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 গুণে পারায় দেব ভাই আমি ছোট মানুষ একটা বড় কথা বলে দিয়ে যাই আমি জিল্লুর রহমান জুনাইদি আজকে আপনাদেরকে একটা ছোট কথা বলে দিয়ে যাই শুনেন আপনার জীবনে অনেক দুঃখ অনেক দুর্দশা অনেক হতাশা অনেক বালা অনেক মুসিবতের মধ্যে আপনি আছেন আপনি আর রবের উপরে কখনো নারাজ হবেন না কখনো অসন্তুষ্ট প্রকাশ করবেন না আজ থেকে আপনি শুকরিয়ার আওয়াজ দিতে শুরু করেন যে পজিশনে আছেন ওই পজিশন থেকে আপনি শুকরিয়ার আওয়াজ দেওয়া শুরু করেন আমি কসম করে বলে দিয়ে যাচ্ছি আমার রব আপনাকে যেটা দিবে আপনি নিজের চোখে দেখেই সন্তুষ্ট হয়ে যাবেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আল্লাহ পাক বলছেন অচিরেই তোমার রব তোমাকে যা দিবে তুমি দেখেই সন্তুষ্ট হয়ে যাবে এজন্য বলি আপনারা শুকরিয়ার আওয়াজ দিবেন শুকরিয়া আদায় করবেন দেখবেন যে আল্লাহ পাক আপনার নিয়ামতটাকে বাড়ায় দিয়েছে প্রিয় ভাইরা আমার লক্ষ্য করেন এইভাবে তারা বলছেন আমরা তাদের কাছে গিয়ে কি ইসলামের কথা বলছি অনেকে বলতে পারেন হুজুর খেলার কথা কেন বলছেন খেলা তো একটা হারাম হ্যাঁ খেলা হারাম নিঃসন্দেহে এটা কোনো আলেম দ্বিমত পোষণ করবে না কিন্তু এই হারামের মধ্যে খারাপ মানুষের মধ্যেও যদি আপনি ইসলামের চিটাফোটা কোনো সৌন্দর্য দেখাইতে পারেন তখন দেখবেন ওই খারাপ মানুষেরা যারা ইসলামের কাছে আসতো না এরাও দেখবেন ইসলামের সৌন্দর্যগুলো দেখে দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে এই জন্য যুবক ভাইদেরকে বলি অনেক যুবক ভাইদের হিন্দু বান্ধবী থাকে হিন্দু বন্ধু থাকে স্কুল কলেজ ইউনিভার্সিটি লেখাপড়া করতে গিয়ে অনেক বিধর্মীদের সাথে আপনাদের উঠাবসা করতে হয় আমি বলি আপনাদেরকে অন্যান্য সময় আপনি যেমনই থাকেন না কেন যখন কোনো বিধর্মীর সাথে আপনার কথাবার্তা হবে চাল চলন হবে উঠাবসা হবে তখন মনে করবেন না আমি ব্যক্তি মনে করবেন আমি একটা ইসলাম মনে করবেন আমি একজন ইসলাম আমার এমন ব্যবহার করতে হবে যাতে আমার ব্যবহার থেকে আমার ইসলামের উপরে পজিটিভ ধারণা নিয়ে এসে তারা কালেমা পড়ে মুসলমান হয় এমন ধারণা নিয়ে আসতে হবে আপনি অন্য সময় যা করেন একা একা যা করেন মুসলিমদের সামনে যা করেন সেটা পরের বিষয় কিন্তু বিধর্মীদের সাথে যখন উঠা বসা হবে এত সুন্দর উত্তম ব্যবহার আপনি করবেন যাতে আপনার ব্যবহার দেখে ইসলামের প্রতি সে আকৃষ্ট হয় কথা বলেন ঠিক না রাজি আছেন আপনারা ভাই আজকে অগণিত মানুষ মানুষের উপর অনুপ্রাণিত হয়ে তারা কালেমা পড়ে মুসলমান হচ্ছে আমি কয়েকদিন আগে ইন্ডিয়া থেকে আসলাম ইন্ডিয়াতে আমি একটা গল্প শুনলাম এই ঘটনা আমি এর আগে শুনছি পত্রিকায়ও পড়ছি কিন্তু ওখানে যাওয়ার পর শুনলাম এই পাশেরই নাকি একটা ঘটনা ওই ঘটনার পাশেরই মেয়েটার নাম হলো গীতা রানী নাম হলো গীতা রানী নাম পরিবর্তন করে মুসলিম হয়ে নাম রাখছেন মুসাম্মা সালমা খাতুন সুবহানাল্লাহ বলেন 22 বছর বয়স কলেজে লেখাপড়া করতেন ওনার মাও নাই বাবাও নাই মা বাবা ছেড়ে দিয়ে চলে গেছেন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন
আর ওই মেয়েটা বলছেন আমি কালেমা পড়ে মুসলিম হলাম মুসলিম যখন হলাম তখন আমার এলাকার মানুষের আমার উপর অত্যাচার করতে লাগলেন অত্যাচার স্টিভ রুলার চালাতে লাগলেন আর বলতে লাগলেন তুমি যদি কালেমা নাম ছেড়ে দাও এই সমাজ থেকে তোমরা তোমাকে বের করে দেব এই সমাজে তোমাকে থাকতে দেব না মেয়েটি বলছে যখন আমাকে এমন হুমকি দিলা আমি তখন ডাক দিয়ে বললাম সমাজ থেকে নয় গ্রাম থেকে নয় পাড়া থেকে নয় আমাকে যদি দুনিয়া থেকেও বের করে দাও তবুও যে ইসলাম গ্রহণ করে একবার মর্যাদা পেয়েছি ওই ইসলাম আমি আর ছেড়ে দিতে চাই না একটু জোরে কোন সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার লক্ষ্য করেন মেয়েটির চাচা নিয়ারিস্ট একজন চাচা তাকে ডাক দিয়ে বলেন মা বলো তো দেখি হাতটা ধরে ঘরের মধ্যে নিয়ে লুকে তাকে ডাক দিয়ে বলেন মা আমার তোমাকে গোপনে একটা প্রশ্ন করতে চাই তুমি বলো তুমি কি কোনো মুসলমান যুবকের প্রেমে পড়েছো নাকি কোনো মুসলমান যুবককে বিয়ে করার নিয়তে তুমি মুসলমান হয়েছো আমাকে বলো আমি কাউকেই তোমাকে তোমার কথাটা মানুষকে জানাবো না মেয়েটি ডাক দিয়ে বলছে চাচা শুনে রেখে দেন আল্লাহর কসম করে বলে দিই আমি কোনো মুসলিম যুবককে বিয়ে করার জন্য মুসলমান হই নাই কোনো মুসলমান যুবকের প্রেমে পড়েও আমি কালেমা পড়ে মুসলমান হই নাই আমি মুসলমান হয়েছি মুসলমানদের ধর্মের প্রেমে পড়ে আমি মুসলিম হয়েছি মুসলমানদের ইবাদতের প্রেমে পড়ে আমি মুসলমান হয়েছি মুসলমানদের ধর্মের সৌন্দর্যের প্রেমে পড়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি জোরে কোন সুবহানাল্লাহ আমি মুসলমানদের ধর্মের সৌন্দর্যের প্রেমে পড়েছি তিনি বলছে মুসলমানদের ধর্মে কি সৌন্দর্য পাইছো তিনি বলছে মুসলমানদের ধর্মে সৌন্দর্য ছাড়া কোনো বিষয় নাই প্রতিটা ইবাদতের মধ্যে সৌন্দর্য রয়েছে পরকালের কল্যাণের পাশাপাশি দুনিয়ার কল্যাণ রয়েছে ইসলাম ধর্মে যত ইবাদত সাজানো হয়েছে প্রত্যেকটা ইবাদতের মধ্যে রয়েছে দুনিয়ার কল্যাণ পাশাপাশি রয়েছে পরকালের কল্যাণ ইসলাম এমন জিনিসকে হালাল করে নাই যেটার মধ্যে রয়েছে ক্ষতি ইসলাম এমন জিনিস হারাম করে নাই যেটার মধ্যে রয়েছে লাভ কথা বলেন ঠিক কিনা ইসলাম যেটাকে হালাল করেছেন এটার মধ্যে লাভ আছে ইসলাম যেটাকে হালাল করেছেন এটার মধ্যে লাভ যেটা হারাম করেছেন এর মধ্যে ক্ষতি বিজ্ঞানরা অবাক হয়ে গিয়েছে আজকে বিষয়গুলো এই যে মৃত মাছ খাওয়া আপনারা জানেন মাছ খাওয়া হালাল না হারাম মৃত মাছ খাওয়া হালাল না হারাম কিন্তু মৃত মুরগি খাওয়া কি মৃত গরু খাওয়া চতুষ্পদ জন্তু এগুলো মৃত খাওয়া কি হারাম সব হারাম করে দিয়েছেন আল্লাহ হুররিমাত আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়াল-লাহমাল খিনজিরি ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ আল্লাহ পাক চতুষ্পদ জন্তুকে উপরে বসবাস করা ভূপৃষ্ঠে বসবাস করা সব জীবজন্তুকে আল্লাহ পাক মৃত খাওয়া হারাম করে দিয়েছেন আর সাগরের মাছ খাওয়াকে আল্লাহ হারাম করে হালাল করে দিয়েছেন কারণটা কি বিজ্ঞান বলছে ইসলাম একটা কথা মন করা বলল আর আমরা মেনে নেব ইসলাম তো লজিক ছাড়া কথা বলে না একটা হালাল আরেকটা হারাম কেন আবার একটা প্রাণী স্বাভাবিকভাবে মারা গেলে সেটা খাওয়া যায় না জবাই করলে পরে সেটা খাওয়া যায় এর মধ্যে চুক্তিটা কি লজিকটা কি আমাকে খুঁজে বের করতে হবে বিজ্ঞানরা এগুলো খুঁজতে গিয়েও তারা অনেকেই কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে মেয়েটি বলছে চাচা শোনেন আমার মা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল আমি মুসলিম হয়েছি যে ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনা আমি আপনাকে জানাই আমার মা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল আমার মা চলে যাওয়ার পরে আমার মাকে নিয়ে যাওয়া হলো শ্মশানঘাটে পুরানোর জন্য আপনাদের এলাকায় হিন্দু আছে না নাই হিন্দুরা মারা গেলে কোথায় নিয়ে যাওয়া হয় শ্মশানে নিয়ে যায় উনি বলছে আমার মাকে যখন শ্মশানে নিয়ে গেল আমি কোনোদিন কোনো মানুষকে পুরানো দেখি নাই আমি শুনে শুনে ভয় পাইতাম যে মানুষকে কেমনে পুরানো হয় কিন্তু আমার মাকে যখন নিয়ে যাওয়া হলো আমার মাকে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমিও চলে গেছি আমার মায়ের সঙ্গে যাওয়ার পরে আমি তাকিয়ে দেখি আমার মাকে খড়ির উপরে শোয়ানো হয়েছে আমার মায়ের নিচে খড়ি উপরে খড়ি স্তর বাই স্তর ভাবে খড়ি দিয়ে আমার মাকে সুন্দরভাবে শোয়ানো হয়েছে আর মায়ের সুন্দর মুখখানা বের করে রাখা হয়েছে আমি মায়ের মুখের দিকে তাকিয়ে কল্পনার জগতে হারিয়ে গিয়েছি আমি চিন্তা করতেছি হারে আমার মা আজকে চিরদিনের মতো আমাকে তিম করে চলে গেল নিঃসন্দেহে এই মায়ের স্নেহ আদর ভালোবাসা সবকিছু থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম আমার মাকে আর মা বলে রাখতে পারবো না বিভিন্ন কল্পনা আমি করছি হঠাৎ আমার গুরু ঠাকুর আমার হাতে এসে আগুনের মশাল দিয়ে ডাক দিয়ে কয় মারে এই আগুনটা তোমার হাতে নাও এই আগুন দিয়ে তোমার মায়ের মুখটা তুমি পুড়ায় দাও মুসলমান ভাইরা আমার লক্ষ্য করেন মেয়েটি বলছে চাচা যখন আমার মাকে যখন আগুন দিয়ে মুখটা পুড়ায় দিতে হবে এমন কথা যখন আমার ঠাকুর আমাকে জানিয়ে দিয়েছেন সঙ্গে সঙ্গে আমার কলিজায় এতটা আঘাত লেগেছে আমি সহ্য করতে পারি নাই আমি ডাক দিয়ে বললাম চাচা জি এটা আমার পক্ষে কখনোই সম্ভব হবে না যেই মা আমাকে কোলে পিঠে করে বড় করেছে 22টা বছর ধরে আমাকে বুকে আগলিয়ে ধরে বড় করেছে ওই মাকে আমি আজকে দুনিয়া থেকে চলে যাওয়ার কারণে মুখটা আগুন দিয়ে পুড়ায় দেব এটা আমার পক্ষে কখনোই সম্ভব হবে না মুসলমান তিনি বলছেন আমি যখন একেবারে
স্বীকার করে বসলাম আমার গুরু ঠাকুর ডাক দিয়ে মামার তুমি যদি তোমার মায়ের মুখে আগুন না ধরা দাও আমি বলতেছি তোমার মা কিন্তু স্বর্গ পাবে না তোমার মা নরকে চলে যাবে তোমার মা নরকে যাবে স্বর্গ পাবে না তিনি বলছে এমন কথা যখন আমাকে বললেন তখন আমি ইমোশনালি ব্ল্যাকমেইল হয়ে গেলাম আমার মাকে নিজের ইচ্ছার বিরুদ্ধে আমি মায়ের মুখে আগুনটা ধরা দিয়েছি আমি লক্ষ্য করে তাকিয়ে দেখি আমার মায়ের মুখটা সুন্দর মুখটা মুহূর্তের মধ্যেই বিবর্ণ হয়ে গেল কালো কুচ্ছিত হয়ে গিয়েছে যেই মায়ের চেহারার দিকে তাকাইলে আমার ভালো লাগতো ওই মায়ের চেহারার দিকে তাকিয়ে এখন আমি ভয় পাচ্ছি এত ভয়ানক আকৃতি ধারণ করেছে আমি তাকিয়ে দেখি আমার মায়ের আগুনটা পুরো শরীরে দাউ দাউ করে জ্বলতেছে মায়ের শরীরটা পটপট করে ফুটতেছে আর মা উঠে বাঁকা পড়া হয়ে যাচ্ছে আমার মা যখন বাঁকা হয়ে যায় কোন গুরু ঠাকুর আমার মাকে লাঠি দিয়ে বাঁশ দিয়ে খড়ি দিয়ে টান টান করে শোয়া দেয় আমি তাকিয়ে দেখি আমার মাকে যখন এইভাবে বারবার আঘাত করতেছিল আমি ডাক দিয়ে বললাম চাচা আমার মাকে এইভাবে কেন মারতেছেন বলেন তো দেখি আমার মাকে জীবিত হয়ে গিয়েছে কিনা কেন আমার মাকে আঘাত করতেছেন বলেন না তিনি বলছেন তোমার মা জীবিত হয় নাই বরং তোমার মায়ের শরীরে আগুন লাগার কারণে হিট লাগার কারণে তোমার মায়ের রগগুলো যখন কোঁচায়া যায় তখন তোমার মাকে টান টান করে বাড়ি দিয়ে শোয়া দেয় যেন পুরানো আমার পক্ষে সহজ হয় তিনি বলছেন এমন নিষ্ঠুর আচরণ যখন আমি দেখতেছিলাম আর চিন্তা করতেছিলাম আরে আমি মারা গেলেও তো আমাকে এইভাবেই পুরানো হবে আমি মারা গেলেও তো আমাকে এইভাবেই কষ্ট দেওয়া হবে না এই ধর্ম কখনো সত্য হতে পারে না এই ধর্ম কখনো আমাকে স্বর্গে পৌঁছাতে পারে না অবশ্যই সত্য ধর্ম পৃথিবীতে একটা ধর্ম রয়েছে ওই ধর্মটা কোনটা এটা আমাকে খুঁজে বের করতে হবে তিনি বলছেন সত্য ধর্ম কোনটা আমি খোঁজা শুরু করে দিয়েছি বিভিন্ন ধর্ম সম্বন্ধে আমার গবেষণা শুরু হয়ে গেল বিভিন্ন ধর্ম নিয়ে গবেষণা করি কিন্তু কোনো বিষয় আমার কাছে ভালো লাগে না একটা ধর্মের একটা নিয়ম ভালো লাগলে অন্য নিয়মটা মন করা মনে হয় একটা নিয়ম পছন্দ হলে অন্য নিয়মটা আমার কাছে পছন্দ হয় না চিন্তা করলাম মুসলিম ধর্ম সম্বন্ধে জানতে হবে আমার একটা মুসলিম বান্ধবীর কাছে ডাক দিয়ে বললাম বান্ধবী আমার তোমার ধর্মের খবর কি বলো তো দেখি আমার মুসলিম বান্ধবী ডাক দিয়ে বললেন আহলান সাহলান স্বাগতম কোন বিষয়টা তুমি জানতে চাও আমার ধর্মের বলো আমি তোমাকে জানার জন্য প্রস্তুত আছি তিনি বলছেন আমাকে যখন এমন প্রশ্ন করলেন আমি ডাক দিয়ে বললাম বান্ধবী আমার তোমার ধর্মের মৃত মানুষদের সাথে কোন আচার আচরণ গুলো করা হয় মারা যাওয়ার পর থেকে নিয়ে কবর দেওয়া পর্যন্ত তার সাথে কোন ব্যবহার গুলো করা হয় আমাকে বলো যদি ভালো লাগে অন্যান্য বিষয়গুলো জেনে নেব আর এই মুড গুলো যদি ভালো লাগে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব জোরে কোন সুবহানাল্লাহ আমার মুসলিম বান্ধবী আমাকে ডাক দিয়ে বলেন তাহলে শোনো আমাকে বসালেন আর মৃত মানুষের সামনে কোন আচার আচরণ গুলো করা হয় কোন ব্যবহার গুলো করা হয় এই বিষয়গুলো যখন আমাকে বলতেছিলেন আমি দেখে দেখে মুক্ত হয়ে যাচ্ছিলাম আহারে এত সুন্দর ধর্ম এত সুন্দর কথা এত সুন্দর নিয়ম আমি তাকিয়ে দেখি মুসলমানদের লাশগুলোকে কষ্ট দেওয়া তো দূরের কথা লাশের সাথে বেয়াদবি করা তো দূরের কথা লাশের সঙ্গে বেয়াদবি করা তো দূরের কথা লাশের পাশে দাঁড়িয়ে জোরে আওয়াজ করে কথা বলা পর্যন্ত নিষেধ আছে জোরে কোন আল্লাহু আকবার লাশের পাশে দাঁড়িয়ে জোরে কিজলা কথা বলবেন কান্নাকাটি করবেন বুকে থাপড় নেবেন বিলাপ করবেন ইসলাম হারাম করে দিয়েছেন নিষেধ করেছেন তিনি বলছেন ইসলামের একটা লাশকে কত যত্ন সহকারে ধরতে হবে কত আদর করে তাকে গোসল করাতে হবে দাফন কাফন সম্পন্ন করতে হবে প্রত্যেকটা বিষয় জানার পরে ইসলামের প্রতি আমার আকৃষ্ট হয়ে গেছি ইসলামের প্রতি আমার একেবারে ঈমানটা বৃদ্ধি হয়ে গেল ইসলাম গ্রহণ করব হঠাৎ করে ইসলামের ছোট্ট একটা নিয়ম দেখে আমি পিছপা হয়ে গেলাম ইসলামের ছোট্ট একটা নিয়ম দেখে আমি পিছপা হয়ে গেলাম বান্ধবীকে ডাক দিয়ে বললাম বান্ধবী সব নিয়ম আমার ভালো লাগলো একটা নিয়ম আমাকে সন্দেহের মুখে ফেলে দিল একটা নিয়ম আমাকে প্রশ্নের মুখে ফেলে দিল বান্ধবী ইসলাম গ্রহণ করা থেকে আমাকে বিরত থাকতে হয় তোমাকে বলছি এই প্রশ্নের ছোট্ট প্রশ্নের উত্তর তুমি আমাকে দিতে পারবে কিনা যদি বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা আমাকে দিতে পারো আমি তোমাকে কথা দিচ্ছি যে এই ধর্মটা সত্য হবে এই ধর্ম যদি সত্য প্রমাণ করতে পারো আর এই নিয়মটা যদি আমাকে তুমি বলে দিতে পারো আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাবো তিনি বলছে কোন নিয়মটা তোমাকে সন্দেহের মুখে ফেলেছে কোন নিয়মটা তিনি বলছে এই নিয়মটা আমার কাছে মনে হচ্ছে তোমার নবী মন গড়া তথ্য দিয়েছে বলেন তো আমাদের নবী কোন মন গড়া তথ্য দিয়েছে 63 বছর জিন্দেগিতে কোনো বানোয়াটি কথা বলেছে না তার প্রতিটা কথাই বিজ্ঞান ভিত্তিক ওই প্যান্ডেলের সামনে যারা মোটরসাইকেল রাখছেন ভাই ওখানে বসার সমস্যা হচ্ছে মোটরসাইকেল গুলোকে সাইড করে দেন ভাই আপনাদের অনুরোধ করছি একটু মেহরবানি করে সরায় দেন সময় বেশি নাই আমি আপনাদেরকে খুব জোরে জোরে কথা বলছি কেন বলছি জানেন আমার সময় খুবই সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে আমি যদি আপনাদের কথাগুলো শেষ না করতে পারি আপনাদেরও আফসোস থাকবে আমারও আফসোস থাকবে এই জন্য অনেক দূর জার্নি করে আসছি ভাই আপনাদের গতকাল গেছিলাম সেই নেত্রকোনা একেবারে নেত্রকোনা কলমাকান্দা থানা একেবারে বর্ডারের কাছে সারা রাত আসতেছি আসার পর এখানে কিছুক্ষণ আগে এসে আমি আপনাদের মাঝে স্টেজে উঠে গেছি ভাই আমি
আপনাদেরকে কথাগুলো না বলতে পারলে আমার খারাপ লাগবে এজন্য আমি আপনাদের খুব জোরে জোরে কথা বলছি দ্রুত কথা বলছি আপনারা কি রাগ করতেছেন না আপনাদের মনোযোগ আছে তো ইনশাআল্লাহ মেয়েটি ডাক দিয়ে বলছে চাচা মেয়েটি ডাক দিয়ে বলছে চাচা শুনেন আমি যখন আমার মুসলিম বান্ধবীকে বললাম বান্ধবী তোমার এই ধর্মের নিয়মটা আমার কাছে সন্দেহ মনে হয়েছে তুমি বলো তো দেখি এই নিয়মটা কেন তোমার ধর্মে এবং এটার বৈজ্ঞানিক ব্যাখ্যা কি আমাকে বলো সব বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে তোমার ধর্মের এটা জানতে চাই শুধু তিনি বলছে কোনটা তিনি বলছে দেখো তোমার ধর্মের মানুষেরা যখন মারা যায় মারা যাওয়ার পরে তাকে দাফন কাফন সম্পন্ন করতে হয় আর এই দাফন কাফন সম্পন্ন করতে গিয়ে তোমরা তাকে গোসল করাও গোসল করাতে গিয়ে তোমরা একটা প্রক্রিয়া করো সেটা হলো তোমরা এই গোসল করাতে গিয়ে পুরোই পাতার গরম পানি করে এই পানি দিয়ে তাকে গোসল করাও ধৌত করাও বান্ধবী আমার প্রশ্ন শুধু আমার একটা এইখানে যে মানুষ এই ডিজিটাল যুগের আধুনিক যুগের এই তথ্য প্রযুক্তির যুগের মানুষরা কেন এই 1450 বছর আগের কথা মাত্র সামান্য বড়ই পাতা দিয়ে মানুষকে গোসল করাবে যেই পাতার মধ্যে কিচ্ছু নাই কোনো ঔষধি গুণাগুণ নাই কোনো বৈজ্ঞানিক কোনো গুণাগুণ নাই এই পাতা দিয়ে কেন মানুষগুলোকে গোসল করাবে শুধু এই তথ্যটা তোমার কাছে আমি জানতে চাই কথা দিলাম যদি বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে পারো তোমার ধর্ম আমি গ্রহণ করব আর যদি না দিতে পারো তাহলে হয়তো ভাই এই ধর্মটাকে আমি মিথ্যা বলে মানুষের মাঝে প্রচার করব তিনি যখন এই কথা বলছে তিনি বলছে আমার মুসলিম বান্ধবী আলহামদুলিল্লাহ বলে ঘরের মধ্যে ঢুকলেন ঘরে ঢুকে তিনি একটা পত্রিকা হাতের মধ্যে নিয়ে আসলেন পেপার নিয়ে আসলেন এসে দাঁড়িয়ে বলেন বান্ধবী আমার আমি শুকরিয়া আদায় করতেছি ওই আল্লাহর যিনি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার তৌফিক আমাকে দান করে দিয়েছে এই যে দেখো হাতের পত্রিকা কিছুদিন আগে আমি এই তথ্যটাই পড়তেছিলাম ফ্রান্সের কিছু বিজ্ঞানীরা গবেষণা করতেছে যে বড়ই পাতার পানি দিয়ে মুসলিমরা মারা গেলে কেন তাদের মৃত লাশগুলোকে ধোয়ায় যদি কোনো পাতা দিয়েই ধোয়ানোর কথা নবী বলতো ঔষধি গুণাগুণ সম্পন্ন গাছ আছে গাছের পাতা গাছের ছাল গাছের শিকড় কত কিছু রয়েছে এগুলো দিয়েই না মুসলমানদের নবী বলতো এগুলো না বলে কেন সামান্য বড়ই পাতার কথা বলেছে নিঃসন্দেহে নবী অন্য কথা বিজ্ঞান ভিত্তিক বললেও এই কথাটা মন গড়া বলেছে জোরে করে বলুন সুবহানাল্লাহ তিনি বলছে এই সিদ্ধান্ত নেওয়ার পরে ফ্রান্সের কিছু বিজ্ঞানীরা বলছে আমরা এই শব্দ সন্দেহ করে আমরা মুসলমানদের তরিকায় পানিটাকে প্রক্রিয়া করে আমরা গবেষণা শুরু করলাম আমরা একটা পাতিল নিয়েছি পাতিলের মধ্যে পানি নিয়েছি পানির মধ্যে বড়ই পাতা ছেড়ে দিয়েছি বড়ই পাতা ছেড়ে দিয়ে আগুন দিয়ে 8 থেকে 10 মিনিট আমরা জাল দিয়েছি জাল দেওয়ার পরে আমরা এই পানিটা দেখি তাকিয়ে দেখি বড়ই পাতাটা নরম হয়ে পানির সাথে কি যেন মিশে যায় চিন্তা করলাম কি মিশলো আর পানিটার পরিবর্তনটাই কি হলো এটা দেখা যাক ল্যাবরেটরি যে নিয়ে চলে গেছি উন্নত মেশিনের কাছে পানিটা নিয়ে যাওয়ার পরে আমরা পরীক্ষা নিরীক্ষা করে এমন একটি তথ্য পেলাম এমন একটি রেজাল্ট পেলাম কসম করে বলছি মুসলমানদের সৃষ্টিকর্তার কসম এমন একটি রেজাল্ট এমন একটি তথ্য আমরা পেয়েছি যে তথ্যটা আমাদের বিজ্ঞানীদেরকেও কালেমা পড়াইয়া মুসলমান মানাদের বাধ্য করেছে আরেকটু জোরে কর সুবহানাল্লাহ ভাই আপনি জানেন না যুবক ভাই আপনি জানেন না কোন ধর্ম আল্লাহ আপনাকে দিয়েছে বিনা দরখাস্তে দয়া করে মায়া করে আল্লাহ কোন ধর্মে আপনাকে পাঠিয়েছে আল্লাহ পাক এমনি বলছেন না ফাবিদালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন এই ধর্ম পাওয়ার পরে এই কুরআন পাওয়ার পরে তুমি সন্তুষ্ট হয়ে যাও আপনি জানেন না যদি জানতেন তাহলে আজানের আওয়াজ শুনে আজানের আজ ডাকে সাড়া না দিয়ে কানের মধ্যে ইয়ারফোন ঢুকাইয়া গান শোনায় অন্যদিকে চলে যাইতেন না কথা বলেন ঠিক না প্রিয় ভাই আমার আপনারা কি বিরক্ত হচ্ছেন আপনাদের খারাপ লাগতেছে ভাই আমি আপনাদেরকে খুব সংক্ষেপে কথাগুলো শেষ করতে চাই আপনারা খুব ভালো মানুষ এত মানুষের গণজোয়ার আপনারা সারা শব্দ আমার কাছে খুব ভালো লাগতেছে আমার মনে হচ্ছে আরেকটু কিছুক্ষণ কথা বলি অনেক জায়গায় গেলে পরে কিছু শ্রোতা পাওয়া যায় ভাই বিশ্বাস করেন মাঠ ভরা শ্রোতা থাকে কিন্তু জনমের কৃপণ দাঁত মুখ মারি আটকে বসে থাকে ভাই হুজুর ওয়াজ করতে করতে শহীদ হয়ে যান প্রয়োজনে মারা যাবেন দাফন কাফন সম্পন্ন হবে মাগার সুবহানাল্লাহ মুখ দিয়ে বের হবে না এইরকম কৃপণ শ্রোতা সামনে কি ওয়াজ করা যায় ভাই কথা কয় না ওয়াজ করা যায় শ্রোতা যদি মন খুলে কথা বলে বক্তারও মন খুলে কথা বলতে মন চায় কথা বলেন ঠিক না আপনাদের এলাকায় কৃপণ আছে আছে কৃপণ নাই আপনার কৃপণ চেনেন না এক ধনী ব্যক্তি অসুস্থ এক ধনী ব্যক্তি অসুস্থ লাগবে এক ব্যাগ রক্ত শোনেন কৃপণ কারে কয় আমি প্রায় উদাহরণটা দিয়ে থাকি এক ধনী ব্যক্তি অসুস্থ লাগবে এক ব্যাগ রক্ত নেগেটিভ গ্রুপের রক্ত সহজে পাওয়া যায় না খুঁজতে খুঁজতে মিলে গেছে কৃপণের সাথে কৃপণকে ডাক দিয়ে কৃপণ রে আমার এক ব্যাগ রক্ত লাগবে রক্ত দে কৃপণ কয় তোর মাথা খারাপ তুই রোগ আর পাইস নাই আমার কাছে আসছিস তোর মাথা খারাপ আমি তো ভাতই ঠিক মতো খাই না আর আমি তোকে রক্ত দেবো আমি সেই প্লেয়ার তুই বলছে না আমাকে রক্ত দিতেই হবে না দিলে আমি বাঁচবো না জোর করে ধরে নিয়ে হাসপাতালে গিয়ে নিবি তো নিবি একেবারে দুই ব্যাগ রক্ত নিয়ে নিছি কৃপণ কাঁদতেছে আমার সব নিয়ে নিল রে আমার সব নিয়ে নিল কয় না সব নিয়ে নিই মাত্র দুই ব্যাগ নিছি
এই বলে ধনী লোকটার একটু অনুশোচন আসছে ভিতরে আহারে বেচারার উপরে জুলুম করছি দুই ব্যাগ রক্ত একবারে নিছি বেচারা ভালোমন্দ খায় না রক্ত আসবে কোথ থেকে কাজকর্ম করে খায় বেচারা লড়বে কেমন করে বিভিন্ন চিন্তা চেতনা করে ধনী লোকটা পকেট থেকে চেক বাহির করে 2 লক্ষ টাকার একটা অ্যামাউন্ট বসায় দিয়ে হাতে দিয়ে বলছে যা তোর রক্ত পেয়ে আমি খুশি আমার জীবন বাঁচাইছিস এজন্য আমি খুশি হয়ে তোকে 2 লক্ষ টাকা হাদিয়া দিলাম কৃপণ 2 লক্ষ টাকা হাদিয়া পেয়ে ডাক দিয়ে কয় ভাই আমি আরো 2 ব্যাগ রক্ত দেব কিরে ভাই ও তো মারা যাওয়ার কথা ও তো বিছানায় শহীদ হয়ে যাওয়ার কথা বলছে না আমি আরো 2 ব্যাগ দেব তে বলছে না এখন লাগবে না লাগবে যখন আমি তোকে ফোন দেব তখন 3 মাস পরে ফোন দিছে কৃপণ কোথায় কয় আসি তো বাসায় কয় জলদি চলে আয় অমুক জায়গায় কয় কে এক রক্ত লাগবে কয় কখন লাগবে কোথায় লাগবে শুধু বলেন এ বান্দা হাজির হয়ে যাবে বান্দা হাজির 2 ব্যাগ রক্ত দিয়ে আজকে বসে আছে কোম পক্ষে আজও আমাকে 2 লক্ষ টাকা দিবে কিন্তু ধনী লোকটা তার থেকে রক্ত নিয়ে তার পাশে এসে ডাক দিয়ে কয় কৃপণ রে হাদিয়া নে এই বলে পকেট থেকে চেক বাহির করার দলে 2 টাকার নোট বাহির করছে 5টা তার মধ্যে 3টাই সেরা মানে 10 টাকার মধ্যে 6 টাকা অসল 4 টাকা ভালো ওর হাতে দিয়ে বলছে কৃপণ রে নিয়ে যা কৃপণ তো রেগে মেগে আগুন ডাক দিয়ে কামিয়া ফাজলাম করেন গতবার দিলেন 2 লক্ষ এবারেও দিবেন তাই কত আশা নিয়ে আমি বসে আছি আর আমাকে দিচ্ছেন 10 টাকা তাও 6 টাকাই সেরা কৃপণের কথা শুনে ধনী লোকটা ডাক দিয়ে কয় কৃপণ রে মন খারাপ করিস না কষ্ট নিস না গত 3 মাস আগে তোর থেকে রক্ত নিয়েছিলাম 2 ব্যাগ তখন ছিলাম আমি ধনী আমার মনও ছিল ধনী বিশ্বাস কর আমার রক্ত ছিল ধনী কিন্তু তুই কৃপণ খারাপ তোর মনও খারাপ তোর রক্ত খারাপ তোর রক্ত যেদিন থেকে আমার শরীরে ঢুকছে ওদিন থেকে আমি ধনী নাই তোর মতোই কৃপণ হয়ে গেছি বিশ্বাস করেন এই রকম কৃপণের তালে মাঝে মধ্যে পড়তে হয় মাঝে মধ্যেই পড়তে হয় ওদের কার্পণ্যতা দেখে মুখ বন্ধ দেখে বক্তারও মুখ বন্ধ হয়ে যায় আধা ঘন্টা আলোচনা করতে গা ঘেমে যায় কিন্তু আপনাদের মতো শ্রোতা পাইলে 2-3 ঘন্টা আলোচনা করতে কোনো কষ্ট হবে না যারা কোন সুবহানাল্লাহ তবে ভয় পাইন না হুজুর কি শুনাইলেন এতক্ষণ বসা রাখবেন না এতক্ষণ বলবো না হুজুর আসবে আসিফ ভাই আসবে আসলে পরে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবো ইনশাল্লাহ প্রিয় ভাইরা আপনারা কি বিরক্ত হচ্ছেন আর কয়েক মিনিট চলবে আসিফ ভাই কি এখন নিয়ে আসবে আর একটু পরে আনুক নাকি আর 10-15 মিনিট পরে আনুক নাকি বলে চলবে একটা তাক বেজান দেখি এই মাইকেল ভাই সাউন্ড একটু কম কম মনে হচ্ছে কে অনেক কম কম মনে হচ্ছে এত বড় নামাজ আপনারা খুব লক্ষ্য করে মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন অল্প সময় কিন্তু মনোযোগ দিয়ে শুনলে পরে অনেক কিছু বেশি কিছু নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ প্রিয় ভাই আমার আল্লাহ পাক যুবক ভাই আমাদের এখানে অনেক যুবক ভাইদেরকে দেখতে পাচ্ছি আমি যুবকদের নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ আজকে আজকে যুবকরা এখানে বেশি না কম দেখি যুবকরা হাত তোলেন তো দেখি লিল্লাহে থাকবে এ ভাই এ কি ভাই সবই তো যুবক এ যুবকের বাপ কারা কারা হাত তোলেন দেন হাত নামান দেখি যুবক মুরব্বী কারা কারা হাত আছেন দেখি হাত তোলেন দেখি মাশাআল্লাহ মাশাআল্লাহ মুরব্বীরাও আছে মুরব্বীরাও কম নাই শুনেন মুরব্বীদের দোয়ার দরকার আছে না নাই কিন্তু এত যুবক এলাকা থেকে তো মুরব্বী আরো বেশি আসার কথা ছিল তার মানে কি মুরব্বীর এখানে কম আসছে কারণটা কি হ্যাঁ শোনেন মুরব্বী বাজার না যে কয়েকজন আসছেন তাদেরকে বলি শোনেন এই যে হীরার টুকরা যুবকদেরকে একটু দেখে রাখেন আপনারা যে যুবকরা এখন গান বাজনা করার কথা ডিজে পার্টি নিয়ে থাকার কথা কিন্তু এই সমস্ত যুবকেরা আসছে এখন ইসলামিক মাহফিলে তাফসির মাহফিলে নিঃসন্দেহে এরা ভালো সন্তান কথা বলেন ঠিক না অতএব এই যুবকদেরকে একটু খেয়াল রাখেন অনেক ভাইরা আছেন অনেক বাবাজিরা আছেন অনেক মুরব্বী বাজানরা আছেন শুধু টাকা পয়সা দেখলেই শুধু টাকা পয়সা দেখলেই ওই যুবকের প্রতি পাগল হয়ে যায় কথা বলেন ঠিক না নিজের মেয়েকে বিবাহ দেয় এমন একটি যুবকের সাথে যেই যুবকের টাকা আছে পয়সা আছে কিন্তু দিনদারিত্ব নাই দিনদারিতা নাই নামাজ ভুলেও পড়ে না সুদ ঘুষ বেনামাজি সবকিছুর সাথে সম্পৃক্ত থাকে কিন্তু নামাজ পড়ে না কিন্তু টাকা ব্যাংক ব্যালেন্স অনেক আছে মুরব্বী বাবা যেটা ওর কাছে মেয়েকে দিয়ে নিজের মেয়ের জীবনটাকে নষ্ট করে দেয় কথা বলে ঠিক না আমি বলি মুরব্বী বাজানরা যদি আপনার যোগ্য সন্তান খুঁজে না পান
সব যুবক খুঁজে না পান ফজরের নামাজে মসজিদে চলে যাবেন ফজরের নামাজে মসজিদে গিয়ে দেখবেন প্রথম কাতারে কোন যুবকের আছে আমি জিল্লুর রহমান জুনাইদি বলে গেলাম ওই যুবকের সাথে যদিও তার এবিলিটি ভালো নয় যদিও তার ব্যাংক ব্যালেন্স কম আছে যদিও তার টাকা পয়সা কম আছে ওর কাছে মেয়ে দিবেন আপনার মেয়ে রাজধানীর হালতে থাকবে ঠিক কিনা বলেন চিরন্তন সত্য কথা চিরন্তন সত্য কথা কারণ টাকা মানুষকে সুখ দিতে পারে না চাকরি মানুষকে সুখ দিতে পারে না ব্যাংক ব্যালেন্স মানুষকে সুখ দিতে পারে না কথা বলেন ঠিক কিনা কিন্তু দিনদারিতা মানুষকে সুখ দিতে পারে দুনিয়ার সুখ কবরের সুখ হাশরের সুখ মিজানের সুখ ফুলচিরাতের সুখ সর্বশেষ দশটি পৃথিবীর সমান একটি করে জান্নাতের সুখ অতএব এই সমস্ত যুবকদের সাথে সম্পর্ক তৈরি করবেন সম্পর্ক তৈরি করবেন ওখানে মানুষেরা দাঁড়াইতে পারে বা বসতে পারে প্রিয় ভাইরা আমার আমি বারবার লাইনচ্যুত হয়ে যাচ্ছি এদিকে লক্ষ্য করেন প্রিয় ভাইরা আমার এদিকে লক্ষ্য করেন ভাই এদিকে লক্ষ্য করেন আমি বারবার লাইনচ্যুত হয়ে যাচ্ছি আমার সময় খুবই কম এদিকে তাকান লক্ষ্য করেন প্রিয় ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন যুবক ভাইরা এদিকে তাকান লক্ষ্য করে ওদিকে তাকান না আমার দিকে তাকান আমার ভাষা বুঝতেছেন আপনারা আমার ভাষা বুঝতে সমস্যা হচ্ছে না তো রাজবাড়িতে আমি এর আগে আসছি কিন্তু এই দিকে আমি কখনো আসি নাই কালুখালিতে কখনো আসি নাই আর রাজবাড়িতে কোন থানে আসছিলাম এর আগে যেন আমার মনেও পড়তেছে না ওই মানে গোয়ালন্দর ওইদিকে আসছিলাম একবার ওই পার হয়ে কিন্তু এটা আমার দ্বিতীয় পদার্পণ কিন্তু এই দিকে আমি কখনো আসি নাই কিন্তু এই দিকের মানুষেরা যে এত ইসলাম প্রিয় এটা তো আমি জানতাম না আলহামদুলিল্লাহ আল্লাহ পাক এই অত্র এলাকার প্রতি খাস রহমত দান করুন জোরে বলেন আমিন আমরা দোয়া করি আজকে যেমন একই সাথে একই মজলিসে একই ময়দানে কোরআনের কথাগুলো বলছি এবং শুনছি আল্লাহ যেন আমাদেরকে জান্নাতের মধ্যেও এইভাবে কবুল করে নেয় জোরে বলেন আমিন প্রিয় ভাইরা আমার লক্ষ্য করেন যে কথাটা বলতেছিলাম যুবক ভাইরা মসজিদের আজান শুনলে কানের মধ্যে হেডফোন না ঢুকাইয়া গানের আওয়াজ না শুনে আল্লাহর ঘর মসজিদকে সারা দিবেন আপনার জীবনটাকে সুখময় শান্তিময় করে দিবেন কথা বলেন ঠিকই না অনেক যুবক ভাইরা আছে আমি এমন জানি যারা রাত্রিবেলায় গানের আওয়াজ না শুনলে তাদের ঘুম ধরে না আছে না নাই গান শোনা হালাল না হারাম সবাই জানেন সূরা লোকমান 6 নম্বর আয়াত তার দলিল আল্লাহ পাক বলেন আমিনান নাসি মাইয়াশতারিল আহওয়াল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইত্তাখিযাহা হুজুয়া আল্লাহ সত্যকে শব্দ লাহওয়াল হাদিস দিয়ে গান শোনা গান লেখা গান গাওয়া সব কিছুকে চিরন্তন হারাম করে দিয়েছেন আর আপনি হারাম কাজ করতে করতে কবিরা গুনাহ করতে করতে যখন ঘুমিয়ে যাবেন বিশ্বনবী বলেছেন আল্লাহ না করুক যদি আপনার ঘুমের মধ্যে মৃত্যু হয়ে যায় আল্লাহ নবী বলেছেন যেই ব্যক্তির মৃত্যুটা হলো কবিরা গুনাহ করতে করতে যেই ব্যক্তির শেষ মৃত্যু হলো কবিরা গুনাহ করতে করতে আমি নবী বলছি সে যদিও নামাজে থাকে সে যদিও জীবদ্দশায় অনেক সওয়াব অর্জন করেছে পাহাড় পরিমাণ সওয়াব তার ছিল কিন্তু মৃত্যুটা হয়েছে কবিরা গুনাহ করতে করতে আমি নবী বলছি ও মরতে দেরি হয়েছে ওর কবরটা জাহান্নামের গর্ত হতে দেরি হয় নাই ভাইরে আল্লাহ নবী আবার আমাদেরকে সুসংবাদ দিয়ে বলছে আল মাউতু আলা আমালিন সালেহ যেই ব্যক্তি ভালো কাজ করতে করতে মারা যায় আমি নবী বলছি ওই ব্যক্তি মরতে দেরি হয়েছে আল্লাহ তাকে জান্নাতের পরিবেশ করতে তার কবরটা দেরি করে নাই আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ আমি আপনাদেরকে সুসংবাদ দিচ্ছি শুনেন সুসংবাদ নেন আমার নবী আমাদেরকে 6টা মৃত্যুর চিহ্ন দেখাইছেন 6টা আলামত আমাদেরকে দেখিয়ে গেছেন আর বলেছেন তোমার এলাকায় যখন মানুষ মারা যাবে তোমার আত্মীয়-স্বজন মারা যাবে তার দিকে তাকাবে এই 6টা আলামত 6টা চিহ্ন 6টা লক্ষণের কোন একটি লক্ষণ যদি তুমি তার মধ্যে পাও বুঝে নিও লোকটার খুশনসিব মরতে দেরি হয়েছে আল্লাহ তাকে জান্নাত দিতে দেরি করে নাই জোরে বললেন না সুবহানাল্লাহ কয়টা চিহ্ন ছয়টা আপনার এলাকায় আপনার বাবা মা যারা চলে গিয়েছে বা যারা যাবে আপনারা এই ছয়টার চিহ্ন সাথে মিলাবেন এক নম্বরে আল্লাহ পাক বলছেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ অর্থ শোনার আগে একবার কান সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ যেই ব্যক্তির শেষ কথা হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ সে মৃত্যুর সময় কালেমা পাঠ করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে আমি নবী বলে দিলাম দুনিয়ার জমিনে সেও যদি ভালো কোনো আমল করে না যেতে পারে কিন্তু শেষ মৃত্যুটা হয়েছে তার লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কালেমার উপরে বিশ্বাস রেখে ঈমান রেখে সে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে আমি নবী বলে দিলাম ওই ব্যক্তির মৃত্যুটাও জান্নাতি মৃত্যু হয়েছে জোরে কোন সুবহানাল্লাহ
এজন্য বিষ্ণু বলেন লাকিনো মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ যেই ব্যক্তি মুমূর্ষু ব্যক্তির কাছে যাবে মুমূর্ষু ব্যক্তিকে দেখার জন্য চলে যাবে যাওয়ার পরে তোমরা তাকে কালিমার তালকিন দিতে থাকবে আমরা অনেক মানুষ আছি মৃত মানুষগুলোর সাথে যখন দেখা করতে যাই মৃত সজ্জায় যারা শহীদ হয়েছে তাদেরকে দেখতে যাই গিয়ে আমরা দুনিয়াবি আলাপ আলোচনা করা শুরু করে দেই আল্লাহর নবী বলেন না এগুলো না তুমি কালিমার তালকিন দিতে থাকবে তোমার কালিমার তালকিন দেখা দেখে সে যদি একবার কালিমা পড়ে নিতে পারে তোমার কালিমা পাঠ করা দেখে দেখে যদি সে একবার কালিমা পড়ে নিতে পারে আমি নবী বলে দিলাম ও মরতে দেরি হবে ওর কবরটা জান্নাতের পরিবেশ হতে দেরি হবে না জোরে কোন সুবহানাল্লাহ দুই নম্বর জান্নাতি মৃত্যুর আলামত চমদে আমার নবী বলেন আল মুমিনু ইয়ামুতু বিআরাকিল জামিন মুমিন যখন মারা যাবে তার কফলটা ঘেমে যাবে মুসলমান আপনার এলাকার মানুষেরা যখন মারা যাবে কফলে হাত দিয়ে দেখবেন কফলটা ঘেমে গিয়েছে কিনা যদি কফলটা ঘেমে যায় আল্লাহর নবীর ভাষা অনুযায়ী আল্লাহর নবীর হাদিস অনুযায়ী আল্লাহ নবী বলছে মরতে দেরি হয়েছে আল্লাহ কবরটাই জান্নাতের বাগান করতে দেরি করে নাই তিন নম্বর জান্নাতি মৃত্যুর আলামত চমদে আল্লাহ নবী বলেন মা মিন মুসলিমিন ইয়াউমুল জুমআতি আও লাইলাতিল জুমআ ইল্লা ওয়াকাহুল্লাহু নাদাল কবর জোরে কোন আল্লাহু আকবার আল্লাহ নবী বলেন যেই ব্যক্তি জুমার দিনে অথবা জুমার রাত্রিতে দুনিয়া থেকে চলে যাবে আমি নবী বলে দিয়ে দিলাম ওই ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিতে দেরি হয়েছে ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর আল্লাহ তার কবরে সব ফিতনা থেকে বাঁচাতে দেরি করে নাই জোরে কোন সুবহানাল্লাহ এই হাদিসটা নিয়ে আমাদের সমাজে একটু ভুল ব্যাখ্যা আছে একটু আমরা ভুল জানি আমরা বলি হুজুর জুমার দিনে জুমার রাত্রিতে মারা গেলে এই যদি জান্নাতি হয় তাহলে অনেক বেনামাজি জুমার দিনে মারা যায় কি জানে তাহলে সে কি জান্নাতে যাবে অনেক সুদখোর জুমার দিনে মারা যায় এখন এই সুদখোর কি জান্নাতে যাবে আপনাদের কি বিশ্বাস সুদখোর যত ভালো কাজ করে যাক দুনিয়াতে কিন্তু সুদ খেয়ে তওবা না করে যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ পাকের জান্নাত তার জন্য চিরন্তন হারাম কথা বলেন ঠিক না সুদখোর আপনাদের এলাকায় আছে জোরে কোন আছে সুদখোর ঘুষখোর আপনাদের এলাকায় আছে বিশ্বাস করেন যদি কোনো সুদখোর ঘুষখোর আপনাদের এলাকায় থাকে আপনি মনে করবেন এই ব্যক্তি প্রকাশ্যে আল্লাহ এবং আল্লাহর রসুলের সাথে যুদ্ধের ঘোষণা দিয়ে আমাদের সমাজে বেড়াচ্ছে কথা বলেন ঠিক না অতএব যেই ব্যক্তি আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা দিয়েছে নবীর সাথে যুদ্ধের ঘোষণা দিয়েছে তার সাথে আমার কোনো সুসম্পর্ক থাকতে পারে না কথা বলেন ঠিক না সে যদি হারাম কিন্তু নবীজি বলে দিয়েছেন যদি কোনো মানুষকে ভালো পথে নিয়ে আসার জন্য আত্মীয়তার সম্পর্ক সাময়িকভাবে ছিন্ন করতে হয় সে ছিন্নটা করলেও তুমি সওয়াব পাবে জোরে কোন সুবহানাল্লাহ ভাই ভাই এখানে যেভাবে বসছে এদেরকে চাপাইলে পরে এরা সমস্যা হয়ে যাবে একদম গেজে গেজে বসে এদেরকে চাপানো যাবে না চাপানোর মতো কোনো পরিবেশ নাই শুই ঢুকার জায়গায় নেই আমি দেখতে পাচ্ছি ঠিক কিনা কোন এখানে কোনো জায়গা নাই ভাই আমি এদেরকে আর কষ্ট দিতে পারতেছি না আপনারা পরবর্তীতে মাহফিল করলে প্যান্ডেল আরো অনেক বড় করবেন আশেপাশে জায়গা আছে না ইনশাল্লাহ আগামী বছর হবে ইনশাল্লাহ আরো বড় প্যান্ডেল করবেন আর ইনশাল্লাহ মানুষ আরো বেশি আসবে এই যে এত মানুষ দাঁড়ায় আছে এরা কি দুই আড়াই ঘন্টা বসে দাঁড়ায় থাকতে পারবে এতে তো অনেক কষ্ট হবে এই যারা আসছে এরা হলো মেহমান আর যারা দায়িত্ব দিয়ে নিয়ে আসছেন এরা হলো মেজবান মেজবানের দায়িত্ব হলো মেহমানকে বসার দায়িত্ব দেওয়া কথা কন ঠিক না কিন্তু এখন পারেন নাই এই জন্য তো তাদের উপর রাগ করা যাবে না হ্যাঁ এই জন্য ভাই উশৃঙ্খল করেন না এখন আর এদেরকে চাপানো যাবে না যেভাবে বসছেন যদি সম্ভব হয় একটু আগায় আসেন বসে থেকে থেকেই আর যদি না সম্ভব হয় এখন বসে থাকেন আমি আপনাদের কষ্ট দিতে পারতেছি না লক্ষ্য করেন প্রিয় ভাই আমার হ্যাঁ বরই পাতা ভাই বরই পাতা আর মাছের কথা আমার মনে আছে আমি জানি এটা না বললে আমাকে যাইতে দিবেন না যাওয়ার সময় হাতিয়া দিবেন না তাও আমি জানি আমি বলে দিয়ে যাবো ইনশাল্লাহ চাচা কোন দাঁড়াতে কোন হ্যাঁ আচ্ছা 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 চাচা প্রশ্ন করছে চিন্তা করছেন চাচার প্রশ্ন শুনছেন আপনাদের সাথে কি কমন পড়ে গেছে চাচার প্রশ্ন কি আপনাদের সাথে কমন পড়ছে আচ্ছা চাচার প্রশ্ন উত্তর দেবো ইনশাল্লাহ চাচার একটা নাতি আছে ভাই বসেন বসেন চাচার একটা নাতি আছে সে নাতি অন্য মেয়েকে নিয়ে ভেগে গেছে না চলেই গেছে উদাও হয়ে গেছে বিয়ে করছে ও বিয়ে করছে তো ভালো কাজ করছে চাচা বিয়ে দেন নাই কে আছেন প্রশ্ন আছে উত্তর আছে আমি বলতেছি আপনাদেরকে লক্ষ্য করেন
প্রিয় ভাইরা আমার অনেক সন্তান আছে অনেক সন্তান আছে যারা বিয়ের উপযুক্ত হয়ে গেছে বিয়ের উপযুক্ত হয়ে গেছে কিন্তু পরিবার তাদেরকে বিয়ে দিচ্ছে না এরকম আছে না নাই জোরে কোন আছে না নাই এখন বিয়ে না করার কারণে বাধ্য হয়ে অনেক যুবকের হারাম রিলেশনে লিপ্ত হয়ে হারাম কাজ করতেছে আছে না নাই আমার তাদেরকে বলতে চাই হারাম তো হারাম এটা করাই যাবে না যদি কোনো সন্তান এর সাথে গ্রেফতার হয়ে যায় ফ্যামিলিদেরকে বলছি মুরব্বীদেরকে বলছি অচিরেই এই সম্পর্কটাকে হালাল করে দেওয়ার দায়িত্ব আপনাদের কথা বলেন ঠিক না তবে যুবক ভাইরা শুনেন আপনাদের সবারই কমন পড়ছে ভাই এত জোরে আওয়াজ দিচ্ছেন মানে সবার কি এই রোগে রোগান্তর হয়ে পড়ছেন সবাই আরে কি সর্বনাশী কথা শুনেন হারাম সম্পর্ক এটা হারাম চিরন্তন হারাম হারাম সম্পর্কে লিপ্ত হবেন না যারা করে ফেলেছেন হারাম সম্পর্ক করে ফেলেছেন এখন যদি সম্পর্ক সম্ভব হয় এটা বাদ দিয়ে দেন বাদ দিয়ে ফ্যামিলিকে বলেন যে অমুক মেয়েটা আমার পছন্দ ছিল অমুক মেয়েকে আমার ভালো লাগে যেহেতু আল্লাহ পাক সূরা নিসার মধ্যে বলে দিয়েছেন তোমার জীবন সঙ্গী যে হবে তুমি তাকে দেখবে তোমার পছন্দ অনুযায়ী পছন্দ ছাড়া কোনো যুবতীকে কোনো মেয়েকে তুমি বিবাহ করবে না জোরে কোন সুবহানাল্লাহ মানে পছন্দ করতে গিয়ে কিন্তু হালালের মধ্যে থাকতে হবে হারামের মধ্যে যাওয়া যাবে না আপনার পছন্দ অনুযায়ী আপনি বিয়ে করবেন কেন করবেন কারণ আপনার অপছন্দ অনুযায়ী যখন আপনার ফ্যামিলি আপনার উপরে কোনো মেয়েকে চাপায় দিবে তখন এই সম্পর্ক দুই দিনও টিকবে না এক পর্যায়ে ডিভোর্সের পর্যায়ে চলে যাবে কথা বলেন ঠিক না এই জন্য মুরব্বী ভাইদেরকে বলতে চাই সন্তান যদি কোনো মেয়েকে পছন্দ করে ফেলে তাহলে অচিরেই তার সাথে বিবাহ দিয়ে আপনি সেই সম্পর্কে হালাল করে দেন যাতে তারা জিনার পর্যায়ে হারামের পর্যায়ে না যায় কথা বলেন ঠিক না আল্লাহ পাক সূরা নিসার মধ্যে এই কথাটাই আমাদেরকে জানিয়ে দিয়েছেন তোমরা বিয়ে করবে তোমাদের পছন্দ অনুযায়ী আমাদের পছন্দ অনুযায়ী বিয়ে করব আমরা এটা আল্লাহ পাকের হুকুম তবে এই পছন্দ করতে গিয়ে হারাম রিলেশনে লিপ্ত হওয়া যাবে না হারাম সম্পর্কে লিপ্ত হওয়া যাবে না আল্লাহ আমাদেরকে হেফাজত করুন জোরে বলেন আমিন শর্মাতে ভাইরা আমার যে কথাগুলো বলতেছিলাম লক্ষ্য করেন ভাই এত হই হুল্লা করলে হবে না তো ক্যামেরা সমস্যা স্টেজের লোক থাকবে ইনশাল্লাহ বুঝতে পারছি সবার ভাষা একই বুঝতে পারছি ভাই লক্ষ্য করেন যে কথা বলতেছিলাম আপনাদেরকে তিন নম্বর জান্নাতি মৃত্যুর আলামত মনে আছে আপনাদের কি বলেছিলাম বলেন তো যে ব্যক্তি জুমার দিনে অথবা জুমার রাত্রিতে মারা যাবে আল্লাহ পাক তাদেরকে জান্নাতি মৃত্যু দান করবে এখন জান্নাতি মৃত্যু জুমার দিনে কারা সুদখোর মারা গেলে জান্নাতি মৃত্যু পাবে না ঘুষখোর মারা গেলে তওবা না করে মারা গেলে জান্নাতি মৃত্যু পাবে না বেনামাজি মারা গেলে জান্নাতি মৃত্যু পাবে না আল্লাহ পাক এই হাদিসের শুরুতে মা মিন মুসলিমিনা আল্লাহ পাক মুসলিম শর্ত দিয়ে বলছেন শোনো যেই সমস্ত মুমিনেরা যেই সমস্ত মুসলিমেরা জুমার দিনে মারা যাবে জুমার রাত্রিতে মারা যাবে আমি নবী বলছি তাদের কবরে ফিতনা এই আল ফিতনা আল কবরে ফিতনা থেকে আল্লাহ পাক তাকে বাঁচিয়ে দিবে শুধু ফিতনা নয় লা ইউসআল ফি কবরিহি কবরে তাদের কোনো প্রশ্নও করা হবে না সুবহানাল্লাহ জোরে বললেন না এইজন্য আমরা সব সময় হারাম কাজ থেকে বিরত থাকব আল্লাহ কবুল করুন জোরে বলেন আমিন দুই তিন চার নম্বরে আল্লাহ পাক বলছেন আল মাউতু আলা আমালিন সালেহ যেই ব্যক্তি ভালো কাজ করতে করতে মারা যায় আল্লাহ পাক তাদেরকে জান্নাতি মৃত্যু দান করেন জোরে বলেন আমিন ভালো কাজ কি নামাজের সেজদায় গিয়ে মারা গেছেন আল্লাহ পাক জান্নাতি মৃত্যু দিয়েছে হজ করতে মারা গেছেন আল্লাহ জান্নাতি মৃত্যু দিয়েছে রোজা রেখে মারা গেছেন আল্লাহ জান্নাতি মৃত্যু দিয়েছে সত্য কথা বলতে বলতে কোরআন পাঠ করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন ইসলামের পক্ষে থাকতে গিয়ে ইসলামের পথে অটুট থাকতে গিয়ে বাতিলের কাছে মাথা নত না করে বাতিলের ফাঁসির কষ্টে ফাঁসির রশিতে আপনার জীবনটা চলে গিয়েছে আমার নবী বলছে তার জান্নাতি মৃত্যু হয়েছে অতএব আল মাউতু আলা আমালিন সালেহ যেই ব্যক্তি ভালো কাজ করতে করতে মারা যায় ভালো কাজের উপর ইস্তিকামত অটুট থাকতে থাকতে মারা যায় আল্লাহ পাক তাদেরকে জান্নাতি মৃত্যু দেয় পাঁচ নম্বরে যারা শহীদ হয়ে দুনিয়া থেকে চলে যায় আল্লাহ তাদেরকেও জান্নাতি মৃত্যু দেয় জোরে বলুন সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার লক্ষ্য করেন শহীদী মৃত্যু কাকে বলে আল্লাহ রাসূল বলেছেন যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়ে শহীদ হয়ে যায় এরা হলো সবচাইতে ভালো শহীদ সবচাইতে উত্তম মর্যাদাপূর্ণ শহীদ তবে শুনে রাখো দাও তোমরা জেনে রেখে দাও উত্তম মর্যাদাপূর্ণ শহীদ হলেই হবে না যদি এই রকম শহীদ হয় তাহলে আমাদের উম্মতের মধ্যে শহীদের সংখ্যা কমে যাবে এজন্য আমার আল্লাহ পাক আমার উম্মতদেরকে ভালোবেসে বেশে আরো কম পক্ষে সাতটা মৃত্যুকে শহীদী মর্যাদা দিয়েছে জোরে কোন সুবহানাল্লাহ
এক নম্বরে আল গারিক ও শাহিদুন যারা পানিতে ডুবে মারা যাবে এরা শহীদ মৃত্যু পাবে দুই নম্বরে যারা পেটের পীড়ায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে আল বাতনু শাহিদুন তাদেরকে আল্লাহ পাক শহীদি মরণ দান করে দিবে তিন নম্বরে যারা মহামারীতে মারা যাবে এই যে করোনা মহামারী গেল নিঃসন্দেহে যারা মুসলিম মুমিন যারা মারা গিয়েছে আল্লাহ তাদেরকে শহীদ মর্যাদা দিয়েছে চার নম্বরে আগে নাকি পারসে দেশে বড় বড় ফোড়া উঠতো এই ফোড়া ওঠার পরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইতো আল্লাহ নবী বলছে এদেরকেও শহীদ মর্যাদা দেওয়া হবে পাঁচ নম্বরে যারা আগুনে পুড়ে মারা যাবে তাদেরকে শহীদ মর্যাদা দেওয়া হবে ছয় নম্বরে যারা মাটি চাপা পড়ে মারা যায় এই হাদিসকে গবেষণা করে মুফাসসিররা বলেন মাটি চাপা গাড়ি চাপা পাহাড় চাপা এই সমস্ত চাপা পড়ে যারা মারা যায় আল্লাহ পাক তাদেরকেও শহীদ মর্যাদা দেয় ছয় নম্বরে এই রকম হলো চাপা পড়ে আর সাত নম্বরে যেই সমস্ত মায়েরা সন্তান প্রসব করতে গিয়ে দুনিয়া থেকে বিদায় নেয় আমার আল্লাহ পাক ওই সমস্ত মাদেরকেও শহীদ মরণ দান করে দেয় জোরে গান সুবহানাল্লাহ এটা হলো পাঁচ নম্বরে যারা শহীদ হয়ে যাবে তাদেরকে জান্নাতি মৃত্যু দেবে ছয় নম্বরে যারা ইসলামী রাষ্ট্র পাহারা দিতে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে আমার আল্লাহ তাদেরকেও শহীদ মরণ দান করে দেয় জোরে গান সুবহানাল্লাহ এটা গেল হলো জান্নাতি মৃত্যু জাহান্নামী মৃত্যুর কিছু আলামত আছে প্রথম নম্বর জাহান্নামী মৃত্যুর আলামত সম্বন্ধে আমার নবী বলে দিয়েছেন মান কাতালা নাফসাহু বিশাইইন উযিবা বিহি ইয়াউমাল কিয়ামা যেই সমস্ত যুবকেরা যেই সমস্ত যুবতীরা যেই সমস্ত মানুষেরা আত্মহত্যা করে দুনিয়া থেকে বিদায় নেয় বুঝে নিও লোকটা যদিও নামাজে ছিল যদিও পরহেজগার ছিল যদিও পাহাড় সম পরিমাণ নেকির অধিকারী ছিল কিন্তু শেষ মৃত্যুটা হয়েছে তার আত্মহত্যা করে আমি নবী বলে দিলাম যে মরতে দেরি হয়েছে ওর কবরটাই জাহান্নামের গর্ত হতে দেরি হয় নাই জোরে কর নাউজুবিল্লাহ যুবক ভাই এই পয়েন্টটা আপনাকে শুনতে হবে মনোযোগ দিয়ে এই কথাটা আপনাকে জানতে হবে মনোযোগ দিয়ে অনেক যুবক আছে আজকে আত্মহত্যার সংখ্যা বাংলাদেশে বাড়তেছে নাকি কমতেছে আত্মহত্যা করে কারা পরিসংখ্যান বলছে সব যুবকেরা মুরব্বী মানুষের আত্মহত্যা করে না কারণ আত্মহত্যা করে এরা বিয়ের আগে হারাম সম্পর্ক করে হারাম সম্পর্ক করার পরে রিলেশন করার পরে প্রেম করার পরে সেকা খায় সেকা খাওয়ার পরে বেকা হয় বেকা হওয়ার পরে এক পর্যায়ে আত্মহত্যার শামিল হয় কথা বলেন ঠিক না যুবক ভাইদেরকে বলতে চাই কোন মেয়ের উপরে সামান্য মেয়ের উপরে রাগ করে যদি কোন যুবক তার আত্মহত্যা করে নিজের মূল্যবান জীবনটাকেই নষ্ট করে দেয় ওর মতো পাগল আর ছাগল আসমান নিচে জমিনের উপরে দ্বিতীয়টাকে হতে পারে না কথা বলেন ঠিক না কি আজীব ব্যাপার একটা মেয়ে কোথাকার কে কে তার উপরে রাগ করে আপনার মূল্যবান জীবনকে নষ্ট করে দিচ্ছেন আপনার তো পাগল আর কেউ আছে আপনি বরং আপনি যদি বুদ্ধিমান হন আপনি যদি বুদ্ধিমান হন তাহলে আপনার উচিত হবে কি ওই মেয়েটার উপরে রাগ করে ওর উপরে রাগ করে এমন জীবন আপনি গঠন করবেন যেই গঠন করা জীবন দেখে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল দেখে আপনার জীবন সুন্দর দেখে ও তিলে তিলে ধুকে ধুকে মরবে কিছুই করতে পারবে না কথা বলে ঠিক না এটা হলো যুবক এটা হলো প্রকৃত মানুষের হলো একটা গুণাবলী যে এমন জীবন গঠন করবেন আপনার জীবন দেখে সে ধুকে ধুকে মরবে আপনি জীবনটা আত্মহত্যা করে দুনিয়া থেকে চলে যাচ্ছেন আপনার তো পাগল আর কেউ আছে আবার অনেক যুবতীরা আছেন অনেক মা বোনরা আছেন যারা বেটার বউ শ্বশুরের উপর রাগ করে শাশুড়ির উপরে রাগ করে নিজের স্বামীর উপরে রাগ করে আত্মহত্যা করে বলে এ জীবনই রাখবো না জীবন ভাল লাগে না পরকালে জীবন আমার কাছে খুব ভাল লাগবে মনে করছো পরকালে তোমাকে দুধ কলা খাওয়াবে না কবরে যাওয়ার পরে তোমাকে যে শাস্তি দেওয়া হবে আল্লাহ নবী বলেছেন মান খাতালা নাফসাহু ফি শাইইন উযিবা বিহি ইয়াউমাল কিয়ামা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাকে ডাক দিয়ে বলে বান্দি রে যুবক রে কিভাবে মারা গিয়েছিলে বলো বলবে আল্লাহ গলায় ফাঁসি দিয়েছিলাম দড়ি লাগাইছিলাম আল্লাহ আমি গলায় ওড়না জড়াইছিলাম আল্লাহ পাক বলবে ফেরেশতা জাহান্নামের রশি নিয়ে আসো জাহান্নামের ওড়না নিয়ে আসো ওর কাছে দাও এ পেশা কিভাবে পেশাইছিলে দুনিয়াতে ওইভাবে পেশানো হবে আর বলবে পেশাই দিয়ে থাক তো শাস্তি জাহান্নামে যত দিয়েছি এই সমস্ত শাস্তির মধ্যে এটা উল্লেখযোগ্য দুনিয়াতে পেশাইছিস একবার মারা গিয়েছিস দুনিয়ার কষ্ট তো শেষ হয়ে গেছে কিন্তু এই আখিরাতে এই কিয়ামতে তোর মৃত্যু হবে না মৃত্যুটাকে শেষ করে দিয়েছি তুই পেশাইতে থাকবি মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতে থাকবি কেউ তোকে বাঁচাইতে পারবে না জোরে কোন আল্লাহু আকবার এই জন্য বলি খবরদার যুবক ভাইরা আত্মহত্যার কথা ভুলেও মুখে আনবেন না ভুলেও না কারণ কবর থেকে আপনার শাস্তি যেটা শুরু হবে যদি আপনি জানতে পারতেন বুঝতে পারতেন আল্লাহ পাক আপনাকে এই শাস্তি জানাইতে পারত যদি আপনি বুঝতেন তাহলে আত্মহত্যার কথা মুখে আসার আগে ঢোকে ঢোকে আপনি পানি খাইতেন রাজি আছেন তো ভাই দুই নম্বরে জাহান্নামী মৃত্যুর আলামত আল্লাহ নবী বলছেন এমন কোন যুবক যে যুবক মারা গিয়েছে দুনিয়া থেকে চলে গিয়েছে কিন্তু চলে যাওয়ার পরে তার মা বাবা তার উপরে অসন্তুষ্ট রয়েছে কি রয়েছে
মা বাবা অসন্তুষ্ট রয়েছে মা বাবা তাকে ক্ষমা করে নাই মাফ করে নাই এমন যদি হয় তাহলে আমি নবী বলছি মা বাবাকে অসন্তুষ্ট করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার কারণে ওই যুবকই আল্লাহ পাক জান্নাতে মৃত্যু দেয় নাই বরং জাহান্নামে মৃত্যুই সে পেয়েছে জোরে কান্না উযু বিল্লাহ